हेलो बंधुरा, आमी केका। आशा करी तुम्हारा भलो आज, आमिओ भलो आज। वेलकम टू केकार चैनल। बंधुरा, आज तुम्हारे साथ शेयर करब खूब सहजे घरे बनाते पारी छातु। तो चलो देखे नाओ किभावे। देखो बंधुरा, एटा किन्तु छातु एवं आमी एटा खूब सहजे घरे बनिएछि आर सेटाई आमी तुम्हारे साथ आज शेयर करब। आर तुम्हारा तो जानो छातुर कत उपकारिता। छातु बनाबार जोन्नो आमादेर लागबे छोला। ए देखो काँचा छोला। प्रथमे आमी छोलाटाके भालो करे जले धुये नेब। ए देखो बंधुरा, आमी छोलागुलोके खूब भालो करे जल दिए तीन चार बार धुये नियेछि। एबार चलो देखो आमी कि करि। आमी एकटा कड़ा बसिये दिएछि, कड़ाइ किन्तु किच्छु दिइनि। धुये रेखे छोलागुलोके आमी कड़ार मध्ये दिये दिएछि। আমি ছোলাগুলোকে আলাদা করে শুকালাম না, কারণ হচ্ছে যেহেতু আমি গরম করার মধ্যে ছোলাগুলোকে নাড়ব তখনই ছোলাগুলো শুকিয়ে যাবে। তোমরা চাইলে আলাদা করে শুকিয়ে নিতে পারো, কিন্তু আমার মনে হলো এইভাবে করলে হবে। এবার আমি ছোলাগুলোকে খুব ভালো করে কড়ায় নাড়ব। দেখো বন্ধুরা, ছোলার যে জলটা ছিল নিজে সব জলটাই কিন্তু শুকিয়ে গেছে। আমার ছোলাগুলো ভাজা হয়ে গেছে শুকনো করা, এবং যখন দেখবে সে শুকনো কড়াইতে ছোলাগুলো এরকমভাবে নাচতে নাচতে একটা শুকনো গন্ধ বেরোচ্ছে ছোলার, তখন গ্যাসটা অফ হয়ে যাবে। দেখো বন্ধুরা, আমি এবার ছোলাগুলোকে মিক্সির মধ্যে দিয়েছি। এবার এটাকে মিক্সি চালানোর পরে নিয়ে আসছি তোমাদের সামনে। এই দেখো বন্ধুরা, আমার কিন্তু ঘরে তৈরি ছাতু কিন্তু পুরো রেডি। তবে একবার কিন্তু মিক্সি চালালে হবে না, কয়েকবার চালাতে হবে, তবে কিন্তু এটা এতটা মিহি হবে, ঠিক আছে। আর ছোলার পরিমাণের ওপর কিন্তু তোমরা কন্টেনারটা ব্যবহার করো। আমার ছোলাটা অল্প ছিল বলে আমি ছোট কন্টেনারটা ব্যবহার করেছি। দেখো তাহলে কত সহজেই আমি ঘরে ছাতু বানিয়ে ফেললাম। আর তোমরা তো জানোই খালি পেটে ছাতু শরবত খাওয়া কত উপকারিতা। তো আজকের মতন এখানেই টাটা। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। আর যদি ভিডিওটা একটু ভালো লাগে লাইক কমেন্ট আর শেয়ার করো। আজকের মতন টাটা।